मॉडल एक्टिविटी टास्क दशम श्रेणी जीवन विज्ञान एक स्नायुकोषेर एकटी परिच्छिन्न चित्र अंकन करो एवं निम्नलिखित अंशगुलि चिह्नित करो। देखो छविटी एरकम हबे। दुई जीवेर मध्ये प्रकरण सृष्टिते मियोसिसेर भूमिका उल्लेख करो। माइटोसिस कोष विभाजनेर एनाफेज दशार तीनटी वैशिष्ट्य लेखो। मियोसिस विभाजनकाले क्रसिंग ओभार घटाय फले जे जीन विनिमय हय तार द्वारा प्रजातिर जीनगत भेद बा प्रजनिक प्रकरण घटाय। द्वितीय प्रश्नेर उत्तर এই দশার শুরুতে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান দুভাগে বিভক্ত হয় ফলে প্রতিটি ক্রোমাটিড নতুন সেন্ট্রোমিয়ার সহ অপত্য ক্রোমোজোমে রূপান্তরিত হয়। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমগুলিকে ভি এল জে এবং আই আকৃতি বিশিষ্ট দেখায়। অ্যানাফেজে শেষের দিকে ক্রোমোজোমগুলি বেমের মেরুপ্রান্তে পৌঁছায়। তৃতীয় প্রশ্ন অগ্রজ প্রকরতা নিয়ন্ত্রণে সাহায্য করে যে উদ্ভিদ হরমোন তার তিনটি ভূমিকা লেখো। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা উল্লেখ করো। অক্সিনের প্রভাবে উদ্ভিদ কোষ বিভাজিত হয় এবং কোষে কোষ আয়তনে বৃদ্ধি পায়। লঘু ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে। পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয় অক্সিনের পরিমাণ বেড়ে যায় এই কারণে ডিম্বাশয় ফলে পরিণত হয়। ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেলে গ্লুকোজের পরিমাণ কমিয়ে রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। কলাকোষের ভেদ্যতা বাড়িয়ে কোষকে গ্লুকোজ গ্রহণে সাহায্য করে। চার নম্বর প্রশ্ন মাছের সন্তরণে পাখনার গুরুত্ব নির্ধারণ করো। হাঁটু ও কাঁধে কোন কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায়। মাছ মুখ্যত পাখনা ও মায়োটম পেশির সঞ্চালন ঘটিয়ে সাঁতার কাটে। মেরুদণ্ডের অস্থি সংলগ্ন মায়োটম পেশির সংকোচন ও প্রসারণ ঘটিয়ে মেরুদণ্ডকে তথা সমগ্র দেহকে দুপাশে আন্দোলিত করে। এই আন্দোলন সম্মুখভাগ থেকে পশ্চাৎ দিকে প্রবাহিত হওয়ায় মাছ ক্রমশ সামনে এগিয়ে যেতে থাকে। বক্ষ পাখনা ও শ্রেণী পাখনার মিলিত প্রয়াসে মাছ জলের নিচে ও উপরে ওঠানামা করতে পারে। পুচ্ছ পাখনার সাহায্যে মাছ গমনের সময় দিক পরিবর্তন করে। পরের ভাগের উত্তর হাঁটুতে কবজা সন্ধি ও কনুইতে বল ও শকের অস্থিসন্ধি দেখা যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও।